আসসালামু আলাইকুম গাইস, নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। সাথে আছে আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া। তো আজ আপনাদের দেখাবো আমার নিজের হাতে তৈরি চিকেন বিরিয়ানি। তো আপনারা দেখুন, অসাধারণ একটি কম্বিনেশন। তো আমি নিজে তৈরি করেছি, কোনো প্রকার হেল্প ছাড়াই, কোনো প্রকার গাইড ছাড়াই নিজের যে অভিজ্ঞতার উপরে আমি তৈরি করেছি। তো খেতে অনেক সুস্বাদু। তো আমি ভাবতেই পারিনি যে এটা এত মজাদার হবে, আর কখনো এভাবে নিজে মেক করিনি। আর এটি মজা হওয়ার কারণ, সুস্বাদু হওয়ার কারণ হলো আমি এটাতে একদম অর্গানিক বাটার এবং নিজের হাতে ব্লেন্ডারে তৈরি করা মশলা দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করেছি এই বিরিয়ানিটি। তো আমি নিজের ফুড রিভিউ দিচ্ছি নিজের তৈরি বিরিয়ানিতে। তো আমি সাথে এটাতে খেয়েছি বিশেষ করে আপনার এই যে মুম্বাই মরিচ বলে এটাকে, তো অনেকে বলে নাগা মরিচ, তো বোঝেনি তো এই মরিচের ধাঁচ কত, এই ঝাঁচ বড়ই মারাত্মক। তো এর সাথে আবার খেয়েছি ছোলাটাও আমি নিজেই তৈরি করেছি। তো আমি আমার নিজের রিভিউতে আমি প্রায় 100 থেকে 98 দেব আমি মার্ক, আমার নিজের তৈরি যেহেতু। আর আমার নিজের অভিজ্ঞতা, স্বল্প অভিজ্ঞতায় এত মজাদার বিরিয়ানি আমি কখনো খাইনি। আর যেহেতু আমি নিজে তৈরি করেছি, বুঝেন তো এটা একটু স্পেশাল, তো এটাই স্বাভাবিক। তো আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো কী কী দিয়ে তৈরি করেছি আমি এটা। তো দেখুন আপনারা এর যে কম্বিনেশনটা, মশলা, তারপর চিকেন, তারপর যে চিনি গুঁড়া চাউল দিয়ে আমি এটা করেছি। এখানে আমি এটি রাঁধুনি চিনি গুঁড়া চালটি আমি ব্যবহার করেছি। তারপর আপনার অর্গানিক যে ঘি, গ্রামে যে গোয়ালারা ঘি তৈরি করে ওদের কাছ থেকে ক্রয় করেছি, ওই ঘি দিয়ে, অর্গানিক ঘি যেহেতু অবশ্যই এটি 100% অর্গানিক। তারপর সাথে খেয়েছি কোল্ড ড্রিঙ্কস, নাগা মরিচ, তারপর মিনারেল ওয়াটার, সব মিলিয়ে একটি অসাধারণ একটি খাবার। তারপর সাথে ছোলা, মাঝে মাঝে ছোলা অবশ্য আমার প্রিয়, অনেক প্রিয় ছোলা। তো এখন আমি খাচ্ছি, তো আপনারা দেখুন, সাথেই থাকুন। আর আমার চ্যানেলে যারা নতুন, সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলে যুক্ত আছেন, সকলকে ধন্যবাদ। তো আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে যুক্ত আছেন। তো নতুন নতুন ব্লগ পেতে, নতুন নতুন লাইফস্টাইল ব্লগ পেতে, তারপর ট্রাভেল ব্লগ, ফুড রিভিউ এগুলো পেতে আপনারা সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবেন। তো আপনাদের সকলকে আমি অনুরোধ করব সবসময় ভিডিওগুলো দেখবেন, দেখার পর স্ক্রিপ্ট করে দেখবেন। আপনারা স্ক্রিপ্ট করে দেখলে, স্ক্রিপ্ট করে আপনারা যখন ভিডিওটি ছেড়ে চলে আসেন, তাহলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন না। তো তাই আপনাদের সকলকে অনুরোধ করব সকলে স্ক্রিপ্ট না করে সবসময় ভিডিও দেখার জন্য। তো এই ছিল আজকের আমার পার্সোনাল একটি ব্লগ। তো আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন, সকলকে ধন্যবাদ।
সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।